প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের 6 নং অনুশীলনের ক নাম্বার আমরা প্রশ্নটা পড়ে বলছ যে লেনদেন নয় এমন এমন ঘটনাগুলোর পরিমাণ নির্ণয় করো তোমরা আগেই জানো যে যে সকল ঘটনা লেনদেন নয় বা যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে বলে আমরা তিন কলামের একটা ঘর করব তারিখ বিবরণ টাকা এই যে এখানে তারিখ বিবরণ টাকা যেকোনো কিছুর পরিমাণ করলে তো আমরা প্রথমে ঘর করলাম যে লেনদেন না এমন ঘটনার পরিমাণ আমাদের হচ্ছে এখান থেকে যেগুলি লেনদেন না এগুলি সব খুঁজে বের করে আমরা এখানে লিখে দিয়ে যোগ করে দেখো তোমাদের জন্য আমি একটা ছক দিয়ে দিছি এটা আমাদের রচিত মাধ্যমিক হিসাব বিজ্ঞান ফিনান্স বইতে এরকম ভাবে দেওয়া আছে যে এখানে যে দশটা ঘটনা দেওয়া আছে ঘুরে ফিরে দেখা যায় যে প্রতি যে কোনো ছিল এই দশটার মধ্যেই থাকে অর্থাৎ কোনো ঘটনার সাথে যদি ফরমায়েশ থাকে তাহলে লেনদেন নেয় সিদ্ধান্ত থাকলে এটা না ছেলেদের স্কুলের বেতন প্রদান কর্মচারী নিয়োগ এগুলি লেনদেন না এগুলি আমরা বিগত লেকচার গুলিতে আলোচনা করছি তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো এত টাকা নগদে বিক্রয় করা হলো এটা লেনদেন ব্যবসার সাথে সম্পর্ক আছে এবং নগদ টাকা বাড়ছে বা কম বাড়ছে তাই লেনদেন একজন ক্রেতা এই যে ফরমাইশ দেখো এই যে ফরমাইশ বলা আছে এই যে এখানে আমরা বলছিলাম ফরমাইশ এই কারণে এটা লেনদেন না এটা কয় তারিখ এটা হচ্ছে একটু নিচে চলে যাবে আমরা এটা তারিখের ঘর আগে সাল লিখবো দুই হাজার সতেরো সাল এরপরে মাসের নাম এরপর দশ তারিখ যে তার ফরমেশ পাওয়া গেল এটা শেষ এরপরে নগদে এত টাকার পণ্য ক্রয় করা হবে এটা লেনদেন তারপরে আঠারো তারিখে যে ফরমাশ ফরমাশ অনুযায়ী না হয় সরি এটা লেনদেন ফরমাইস অনুযায়ী মানে তিন এ অনুযায়ী ফরমাইস থাকলে যে এটা লেনদেন এরকম না বলছে যে ফরমাইস মানে নমুনা অনুযায়ী না হয় এই কারণে পণ্য ফেরত দেওয়া হলো শেষ এটা লেনদেন তবে মালিক ব্যবসার জন্য অতিরিক্ত এটা আনলে এরপর বসে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো আমরা পণ্য সরবরাহ করছি এটার জন্য একটা বিল তৈরি করছি বিলের ফলে কিন্তু কোনো কি হয় নাই নগদ টাকা আসে যায় নাই মানে ব্যবসায়ের কোনো হিসাবের কোনো পরিবর্তন ঘটে নাই এই কারণে এটা লেনদেন না আমরা বিল তৈরি করলেও দিনে আমাদের বিল দেওয়া না এই কারণে হচ্ছে এই দুইটা আমরা যোগ করে দিলাম যোগ করে দেওয়ার ফলে যেটা হচ্ছে আর মোট কথা হচ্ছে লেনদেন হইতে গেলে দুইটা শর্ত ফিল আপ করতে হবে একটা হচ্ছে ব্যবসার সাথে সম্পর্ক থাকতে হবে এবং কোনো কিছুর কোনো হিসাবে পরিবর্তন ঘটে দেবে এগুলো যদি করে কোনো ঘটনা তাহলে এটা লেনদেন তো আমরা এই দুইটা যোগ করে দিলাম যোগ করে দিলে শেষ আমাদের অঙ্ক ধন্যবাদ সবাই